হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সারগাম পাঠশালা। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি বন্ধুরা আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও একটা হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আর আজকে বন্ধুরা, আমি যে গানটি আপনাদের সাথে শেয়ার করব, সে গানটি হচ্ছে বন্ধুরা স্কুল কুইলাইসে রে মৌলা, স্কুল কুইলাইসে। এই গানটি হচ্ছে বন্ধুরা একটা রিকোয়েস্টের গান। তো বন্ধুরা, এইটা হচ্ছে বন্ধুরা একটা বাংলা লোকগীতি কাওয়ালি। এই গানটা স্বরলিপি বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমার চ্যানেলটি যদি বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে বন্ধুরা আমি যখনই কোনো হারমোনিয়াম টিউটোরিয়ালের ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সেই জন্য বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, একটাই রিকোয়েস্ট বলতে পারেন, আর সেটি হলো বন্ধুরা প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি এবং আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন। কেমন? শেয়ার করলে কিন্তু বন্ধুরা আমি সবচাইতে বেশি খুশি হব। কেমন? আপনারা বন্ধুরা শেয়ার করবেন, কারণ যারা সঙ্গীত শিখতে চায়, যারা সঙ্গীতকে ভালোবাসে, তাদের কাছেও যাতে বন্ধুরা আমার এই গানগুলি পৌঁছে যেতে পারে এবং তারাও যাতে আমার এই গানগুলি শিখে তারা উপকৃত হতে পারে, সেই জন্য বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। কেমন? আজকের এই গানটা কিন্তু বন্ধুরা আমি সি ফ্ল্যাট থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। কেমন? সি ফ্ল্যাটের সি মাইনর থেকে বন্ধুরা আজকে আমি গানটা দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বন্ধুরা আপনাদের নিচ নিচ স্কেলেও বন্ধুরা সেটি তুলে ফেলতে পারবেন। কেমন? সেটা কিন্তু কোনো ব্যাপার না, স্বরলিপি কিন্তু বন্ধুরা একই থাকবে। কেমন? তো বন্ধুরা, আমি আপনাদেরকে সি ফ্ল্যাট থেকে দেখিয়ে দেওয়ার আগে সি ফ্ল্যাটের স্বরলিপিটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সি ফ্ল্যাটের স্বরলিপি বন্ধুরা শুরু হচ্ছে এখান থেকে, সারে গামা এটা হচ্ছে বন্ধুরা সি ফ্ল্যাটের স্বরলিপি। কেমন? তো বন্ধুরা, আজকের গানটিতে কিন্তু বন্ধুরা শুদ্ধ স্বর এবং কোমল স্বর দুইটাই ব্যবহৃত হবে। কেমন? আজকের গানটিতে যে কোমল স্বরগুলি ব্যবহৃত হবে, সেই কোমল স্বরটি হচ্ছে বন্ধুরা কোমল রে, কোমল গা, কোমল দা আর কোমলনি। কেমন? কোমল রে, কোমল গা, কোমল দা আর কোমলনি, এই চারটা স্বর কিন্তু বন্ধুরা কোমল হবে আর বাকি সব স্বর কিন্তু বন্ধুরা শুদ্ধ থাকবে। কেমন? তো বন্ধুরা, আপনাদেরকে এই গানটি দেখিয়ে দেওয়ার সময় আপনারা ডিটেলসে বুঝে যাবেন। তো বন্ধুরা, আমি এই গানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গানটিতে কিন্তু বন্ধুরা একটা স্থায়ী এবং তিনটা অন্তরা আছে। কেমন? একটা স্থায়ী এবং তিনটা অন্তরা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই স্থায়ী এবং অন্তরা স্বরলিপিগুলো দেখিয়ে দিব। কেমন? তো বন্ধুরা, সেই জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। কেমন? যদি শেষ পর্যন্ত না থাকেন বন্ধুরা, তাহলে বন্ধুরা অনেক কিছু মিস করে যাবেন, সেই জন্য বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কেমন? তো বন্ধুরা, প্রথমে যে স্থায়ী আছে প্রথম কলিটা, এই প্রথম কলিটা রিডটা অর্থাৎ লিরিক্সটা আমি একবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তারপর বন্ধুরা এর স্বরলিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন? তো বন্ধুরা দেখুন, স্কুল কুইলা সে রে মোলা, স্কুল কুইলা সে, স্কুল কুইলা সে রে মোলা, স্কুল কুইলা সে, গাউসুলা জম মাস বান্ডারি, স্কুল কুইলা সে, গাউসুলা জম মাস বান্ডারি, স্কুল কুইলা সে, আবাল বৃদ্ধ নর নারী করে সব হুরা হুরি, নাম করে রেজিস্টারে ভক্তি হইতাছে, গাউসুলা জম মাস বান্ডারি, স্কুল কুইলা সে, গাউসুলা জম মাস বান্ডারি, স্কুল কুইলা সে। এটা হচ্ছে বন্ধুরা এই গানের প্রথম কলি। কেমন? অর্থাৎ স্থায়ী আর কি। কেমন? তো বন্ধুরা দেখুন, এই স্থায়ীটা শুরু হচ্ছে বন্ধুরা উপরের সপ্তকে সা থেকে, স্কুল কইলা সে রে মৌলা, স্কুল কইলা সে রে মৌলা, স্কুল কইলা সে রে মৌলা, সা 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 নি দা পামা, সা 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 নি দা পামা। এটা হচ্ছে বন্ধুরা কোমলনি আর এটা হচ্ছে কোমল দা। কেমন? সা 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 নি দা পামা, সা 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 নি দা পামা, স্কুল কুইলা সে রে মোলা, স্কুল কুইলা সে, স্কুল কুইলা সে, স্কুল কুইলা সে, পাদা নি দা পা, পাদা নি দা পা, স্কুল কুইলা সে, পাদা নি দা পা, স্কুল কুইলা সে। এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুবার বলবেন। কেমন? তো বন্ধুরা, এর পরের লাইনটা হচ্ছে গাউসুলা জম মাস বান্ডারি, স্কুল কইলা সে, গাউসুলা জম মাস বান্ডারি, গাউসুলা জম মাস বান্ডারি, গাউসুলা জম মাস বান্ডারি, গামা মামা গামা ফামা, গামা মামা গামা ফামা। এটা হচ্ছে বন্ধুরা কোমল গা। কেমন? মনে রাখবেন আপনারা,
গা সুলা জমস বন্দারি গা মা মামা গা মা পামা গা মা মামা গা মা পামা গা সুলা জমস বন্দারি স্কুল কইলাসে স্কুল কইলাসে স্কুল কইলাসে স্কুল কইলাসে গা মা গারে সা গা মা গারে সা আর বন্ধুরা এটা হচ্ছে কোমল রে কেমন স্কুল কইলাসে স্কুল কইলাসে গামা গারে সা গামা গারে সা স্কুল কইলাসে এই লাইনটাও কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন কেমন গাউসুলা জাম মাসব্যান্ডারি স্কুল কইলাসে এই লাইনটাও কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন কেমন তো বন্ধুরা এর পরের লাইন হচ্ছে আবাল বৃদ্ধ নর নারী আবাল বৃদ্ধ নর নারী আবাল বৃদ্ধ নর নারী সাসারে গামা সাসারে গামা সাসারে গামা আবাল বৃদ্ধ নর নারী সাসারে গামা আবাল বৃদ্ধ নর নারী করে সব হোরা হরে করে সব হোরা হরে করে সব হোরা হরে পাপা 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 করে সব হোরা হরে পাপা 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 করে সব হোরা হরে নাম করে রেজিস্টারে নাম করে রেজিস্টারে নাম করে রেজিস্টারে দা পা দা পা মা দা পা দা পা মা নাম করে রেজিস্টারে নাম করে রেজিস্টারে দা পা দা পা মা দা পা দা পা মা নাম করে রেজিস্টারে ভর্তি হইতাছে ভর্তি হইতাছে ভর্তি হইতাছে গা মা পা গা মা পা ভর্তি হইতাছে এরপরের লাইনটা হচ্ছে বন্ধুরা আবার গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাসে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাসে এই লাইনটা স্বরলিপিতে বন্ধুরা আমি আপনাদেরকে আগে দেখে দিলাম কেমন তো বন্ধুরা একই স্বরলিপি দিয়ে আপনারা তুলবেন নাকি কেমন গাউসুলা জমাইস ভান্ডারির লাইনটা তো বন্ধুরা এরপর কিন্তু বন্ধুরা আর তিনটা অন্তর আছে সে তিনটা অন্তরা স্বরলিপি কিন্তু বন্ধুরা একই স্বরলিপি দিয়ে হবে সেই জন্য বন্ধুরা আপনারা যদি প্রথম অন্তরটা খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বন্ধুরা প্রথম অন্তরার মতো একই স্বরলিপি দিয়ে আর বাকি দুটো অন্তরও কিন্তু বন্ধুরা আপনারা খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারবেন কেমন সেই জন্য বন্ধুরা এই প্রথম অন্তরটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন কেমন তো বন্ধুরা এই প্রথম অন্তরটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আগে রিটটা একবার আপনাদেরকে গেয়ে শুনিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই জোয়ান বোরা সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারে মাহিনা ছাড়াই হলো গুণি পড়া মাস্টারে মাহিনা ছাড়াই হলো গুণি পড়া কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাসে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাসে এটা হচ্ছে বন্ধুরা প্রথম অন্তরা কেমন তো বন্ধুরা দেখুন এই প্রথম অন্তরাটা স্বরলিপি সেই স্কুলের এমনি দ্বারা সেই স্কুলের এমনি দ্বারা সেই স্কুলের এমনি দ্বারা সাসারে গামা সেই স্কুলের এমনি দ্বারা সাসারে গামা সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই জোয়ান বোরা বিচার নাই জোয়ান বোরা পাপা 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 বিচার নাই জোয়ান বোরা সিনে সিনে লেখা পড়ার সিনে সিনে লেখা পড়ার সিনে সিনে লেখা পড়ার দাদা দা পা ধা পা মা দাদা দা পা ধা পা মা সিনে সিনে লেখা পড়ার কি দরকার আছে কি দরকার আছে গামা পা কি দরকার আছে গামা পা কি দরকার আছে এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনার দুইবার দুইভাবে বলবেন প্রথমবার বলবেন সিনাই সিনাই লেখা পড়ার কি দরকার আছে এরপরের বার বলবেন কিন্তু বন্ধুরা সিনাই সিনাই লেখা পড়ার কি দরকার আছে সেটাও বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিনাই সিনাই লেখা পড়ার কি দরকার আছে সিনাই সিনাই লেখা পড়ার সিনাই সিনাই লেখা পড়ার সিনাই সিনাই লেখা পড়ার সাসা সা নি দা পা মা সাসা সা নি দা পা মা সিনাই সিনাই লেখা পড়ার কি দরকার আছে কি দরকার আছে গা মা পা কি দরকার আছে গা মা পা কি দরকার আছে
পারলেনটা হচ্ছে বন্ধুরা মাস্টারে মাহি না চারা এ হলো গুনি পরা মাস্টারে মাহি না চারা মাস্টারে মাহি না চারা মাস্টারে মাহি না চারা সা 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 সানি সা 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 সানি মাস্টারে মাহি না চারা সা 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 সানি মাস্টারে মাহি না চারা এ হলো গুনি পরা এ হলো গুনি পরা এ হলো গুনি পরা নি 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 দানি দাপা নি 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 দানি দাপা এ হলো গুনি পরা নি 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 দানি দাপা এ হলো গুনি পরা কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে কাগজ কলম দোয়াত কালির কাগজ কলম দোয়াত কালির দাদা দা পা মাগা দাদা দা পা মাগা কাগজ কলম দোয়াত কালির দাদা দা পা মাগা কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে কি দরকার আছে কি দরকার আছে গামা পা কি দরকার আছে গামা পা কি দরকার আছে এরপরে বন্ধুরা আবার বলবেন গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম অন্তরা কেমন তো বন্ধুরা আমি তো বন্ধুরা আপনাদেরকে আগেই বললাম এই অন্তরাটার মতো একই স্বরলিপি দিয়ে কিন্তু আর যে বাকি দুটো অন্তরা আছে সেই অন্তরাও কিন্তু বন্ধুরা আপনারা একই স্বরলিপি দিয়ে তুলে ফেলতে পারবেন কেমন তো বন্ধুরা একই স্বরলিপি দিয়ে আর বাকি দুটো অন্তরা আপনারা তুলে ফেলবেন কিন্তু বন্ধুরা আপনাদের সুবিধার জন্য তবু বন্ধুরা আমি আপনাদেরকে এই বাকি দুটো অন্তরা রিডটা অর্থাৎ লিরিক্সটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেমন তো বন্ধুরা এরপরে অন্তরাটা দেখুন আমি রিডটা আপনাদেরকে দিয়ে দিই সহস্তে দস্তকর দিয়াস বুলানি কর আলস্তবে রক্ত গুণ শরণ নিয়াসে আলস্তবে রক্ত গুণ শরণ নিয়াসে তালুবালা বলে এলে এখনকে পান করিলে তালুবালা বলে এলে এখনকে পান করিলে জবানবন্দি দিতে গেলে একে দিতাসে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাসে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাসে এটা হচ্ছে কিন্তু বন্ধুরা দ্বিতীয় অন্তরা কেমন তো বন্ধুরা এরপর সর্বশেষ একটা অন্তরা আছে সে অন্তরা একই স্বরলিপি দিয়ে হবে রিডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন শেষের অন্তরাটা রমেশ বলে অবুত মন সময় গেলে অকারণ শিওরে সমন এসে কারা রয়েছে শিওরে সমন এসে কারা রয়েছে ভান্ডারির স্কুলে যাও মদন খাতায় নাম লেখাও ভান্ডারির স্কুলে যাও মদন খাতায় নাম লেখাও রেজিস্টারি কবুল হইলে তবে প্রাণ বাঁচে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে স্কুল কইলাছে রে মোলাই স্কুল কইলাছে স্কুল কইলাছে রে মোলাই স্কুল কইলাছে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে গাউসুলা জমাইস ভান্ডারি স্কুল কইলাছে এভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই প্রত্যেকটা অন্তরা এবং স্থায়ী স্বরলিপি তুলে ফেলবেন কেমন আর বন্ধুরা আপনাদের যদি কোথাও সুবিধা হয় কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন কেমন তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সরগম পাঠশালার সাথেই থাকবেন